দেশ কিংবা বিদেশ বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। আপনারা জানেন সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকেলিটন। কর্মব্যস্ততার মাঝে দেশি বিদেশি যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু ছুটে যান বিভিন্ন সৌন্দর্য জায়গায় ঘুরতে। এমন একটি জায়গা সেটি হলো জাফলং। ভারত বাংলাদেশের সীমান্তে দাঁড়ালেই উঁচু নিচু পাহাড় আর সবুজ বনায়ন মুগ্ধ করে পর্যটকদের। যেখানে পাহাড় এবং ঝর্ণার লীলাভূমিতে সৌন্দর্য পরিপূর্ণ, সেখানে কি হচ্ছে? কিন্তু দুঃখের বিষয়, সেই বনের দিকেই কালো চোখ পড়েছে প্রভাবশালীদের। স্থানীয় প্রশাসন কি করছে, নাকি তাদেরও যোগসাজশ রয়েছে, সেই বিষয়ে আজ আমরা তুলে ধরতে চাই। চলুন সিলেটের জাফলং থেকে ঘুরে আসি। ৪০০ কিলোমিটারের পথ, মুখোশ টিমের কাছে তথ্য আসে সিলেটের জাফলং এর কয়েকটি এলাকায় বন বিভাগের শতাধিক একর জমির বন উজাড় করে সেই জমিতে পাথর ভাঙার মহল বানানো হয়েছে। যে কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ, আর সরকারি জমি দখল করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী আর প্রশাসন। সেই তথ্যের সত্যতা খুঁজতেই সিলেটের জাফলংয়ের পথে মুখোশ টিম। পর্যটন এলাকা জাফলংয়ে পৌঁছেই দেখা গেল সবুজ বনায়ন উজাড় করে বনের মাঝেই গড়ে তোলা হয়েছে অসংখ্য স্টোন ক্রাশার। পাথর ভাঙার শব্দ আর বাতাসে পাথরের গুঁড়ো মিশে দূষিত করে তুলেছে পরিবেশ, যে কারণে জাফলংয়ের নির্মল বাতাস আর নির্মীহ প্রাকৃতিক পরিবেশ এখন হুমকির মুখে। দীর্ঘদিনের অনুসন্ধানে মাই টিভির মুখোশ টিমের ক্যামেরায় এমন কিছু দৃশ্য ধরা পড়েছে যা দেখলে আপনি আঁতড়ে উঠবেন। সেটা হলো রাতের আধারে কিভাবে বন খেকোরা জমি দখল করে নিজেদের করে নিচ্ছে। রাতের আধারে শত শত একর জমি দখল করে নিচ্ছে প্রভাবশালীরা, তাহলে এগুলো দেখবে কে? তবে সেই বিষয়ে আমরা জানবো। জানতে চাই গাছ আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, আর এই বিষয়ে জাতিসংঘ কি বলছে। লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় 60% ছিল বনভূমি। কালের আবর্তে বিপুল বনাঞ্চল নষ্ট হয়েছে। বর্তমানে মানুষ নির্দয়ভাবে গাছ কেটে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে বনাঞ্চল আজ ধ্বংসের পথে। এই বনাঞ্চলে অনেক প্রাণীর লালন ক্ষেত্র হিসেবেও যেমন কাজ করে, তেমনি বিভিন্ন নদী নালার পথ পরিবর্তন, মাটি সংরক্ষণের মতো কাজ করে। পৃথিবীর জীবমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসব অরণ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একটি দেশের আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, আর সেই পরিমাণ বনভূমি রক্ষা করার জন্য প্রতি বছরই সরকার বড় ধরনের বাজেট ও পরিকল্পনা করে থাকে। তাই তো রাজধানী সহ সারা দেশে বৃক্ষ মেলা সহ সভা সেমিনার করে থাকে। আদৌ কি সেই বন রক্ষা করা সম্ভব হচ্ছে, নাকি বন খেকোরা সব দখল করে নিচ্ছে, যার বাস্তব প্রমাণ রয়েছে জাফলংয়ের বন বিভাগ।
জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এফএও গেল বছরের মাঝামাঝি বন বিষয়ক এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের মোট ভূখণ্ডের 13.5% বনভূমি। তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় এ তথ্য মানতে নারাজ। বনায়ন যে দিন দিন কমছে তা পরিষ্কার হয়ে যায় জাফলংয়ের এই বনভূমি ধ্বংসের চিত্র দেখলেই। মুখোশ টিমের অনুসন্ধান বলছে, সিলেটের জাফলং বন বিভাগের সম্পত্তি রয়েছে প্রায় 537 একর। এর মধ্যে মোহাম্মদপুর, রহমতপুর, গুচ্ছগ্রাম, তামাবিল, সোনাটিলা এলাকায় বন বিভাগের 100 একর সম্পত্তি ইতোমধ্যেই বেদখল। সব মিলিয়ে শুধু জাফলংয়েই 150 একর এলাকার বন উজাড় করে অবৈধভাবে তোলা হয়েছে স্টোন ক্রাশার, রয়েছে ড্যাম্পিং স্টেশনও। যেসব স্থানে রাত দিন 24 ঘন্টায় চলছে পাথর ভাঙা আর লোড আনলোডের অনুমোদনহীন কর্মকাণ্ড। দীর্ঘদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। কথায় আছে, রক্ষক যদি ভক্ষক হয় শুধু বন বিভাগ কেন, কোনো বিভাগই কিন্তু রক্ষা করা সম্ভব নয়। রাতের আধারে বন উজাড় করে দেওয়া হচ্ছে, তাহলে স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তারা কী করছে, নাকি তারাই জড়িত রয়েছে, সেই বিষয়ে আমরা জানতে চাই। চলুন রাতের আধারে কী হচ্ছে সেই চিত্রগুলো একটু দেখে আসি। কারা এবং কীভাবে বন উজাড় করছে সেই খোঁজে টানা কয়েকদিন রাতের আধারে বনের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় মাই টিভির মুখোশ টিম। এর মধ্যেই দেখা যায় 10 থেকে 15 জনের বন খেকো দল মুখ বেঁধে করাত সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মেতে ওঠে বৃক্ষ নিধনে। উদ্দেশ্য একটাই, বনের জমি দখল। যদিও মুখোশ টিমের অবস্থান টের পেতে খুব একটা সময় লাগেনি বন নিধনকারীদের। এক পর্যায়ে ক্যামেরা দেখে পালিয়ে গেলেও হাতে নাতে ধরা পড়ে একজন। কেন নির্বিচারে সরকারি এই বন নিধন? উত্তর ছিল সোজা সাপটা। আমি এইখানকার এই লোক। কেন কামলা বাদলা দিয়ে খাই? কেন সরকারি কাজ করতেছেন আপনি? তার নাম বলতে গেলে আমার মেরে নেব। আমার নির্দেশ দিচ্ছে, কাটার জন্য আমার 1000 টাকা দিছে, আর এনে মেইল করবো। কে? রফিক, মানিক, মিন্টু, এরা। এইখানে আমরা এদের নির্দেশে কাজ করি। কাজ না করলেও হেরাম করে মাঠ দূর করবো, হেরাম করে দেশে থাকতে দিব না। আমরা কামলা বাদলা দিয়ে খাই, হেরা যেটা কেটেই আমাকে শুনতে হয়। টাকার পরিমাণ কিন্তু কম নয়, 45 কোটি টাকা প্রতি বছরে ভাগ বাটোয়ারা করা হয়। এই সমস্ত টাকাগুলো কারা ভাগ করেন, কাদের হাতে যায় এবং এগুলো কিসের টাকা, সেই বিষয়ে আমরা জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। তবে তার আগে নিতে চাই একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, হিসেব কিন্তু 45 কোটি টাকা। এগুলো বন দখল করে বন খেকোরা আদায় করছে, রাতের আধারে এই সমস্ত বন দখল করছে। তবে এর সঙ্গে জড়িত কারা? নিশ্চয়ই স্থানীয় প্রশাসন বা বন কর্মকর্তারা। সেগুলোই আমরা খোঁজার চেষ্টা করেছি, বের করার চেষ্টা করেছি। চলুন কি বের করেছি সেগুলো দেখে আসি। সবুজে ঘেরা পর্যটন এরিয়া জাফলং, যা দিন দিন ধ্বংসের পথে, এই চিত্র তাই বলছে। বন বিভাগের জায়গা দখল করে প্রায় 50টি স্টোন ক্রাশার তৈরি করা হয়েছে। এর মধ্যে সততা স্টোন ক্রাশার, সাদিয়া মা স্টোন ক্রাশার, হাবিব, নিউ আরিয়ান, খাইরুল স্টোন ক্রাশার, জরিনা, আলহেরা, রিফাত স্টোন ক্রাশার, ইউনাইটেড, সালাম স্টোন ক্রাশার, ডিএনএম এন্টারপ্রাইজ, রাফি অ্যান্ড আঞ্জুমান স্টোন ক্রাশার,
ও জে এফ, লিফি স্টোন ক্রাশার, আশরাফুল স্টোন ক্রাশার, আল্লার দান, শাহাপরাণ স্টোন ক্রাশার, ডাউকি স্টোন ক্রাশার, সৌদিয়া স্টোন ক্রাশার, ফুরফুড়া, মাহি স্টোন ক্রাশার, জেদ্দা, আমিন স্টোন ক্রাশার সহ আরও অনেক স্টোন ক্রাশার চলছে অবৈধভাবে, তাও আবার বনের জমি দখল করে। মানে আমি দেখছি জায়গাটা ফরেস্ট, বন বিভাগ ছিল, তো আবার দেখতেছি যে মহাজির দাবি করতেছে, গাছপালা পরিষ্কার করে মহাজিরের অধিকারে নিতেছে। এ তো দেখলেন জমি ভাড়া নিয়ে অবৈধভাবে ড্যাম্পিং ও পাথর ভাঙার দৃশ্য। কিন্তু যারা সবুজ বন ধ্বংস করে ভাড়া দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, তারা কারা? চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া যাক। তামামিল পয়েন্ট ও সোনাটিলায় স্থাপন করা হয়েছে 24টি ড্যাম্পিং স্টেশন। এর মধ্যে আনোয়ার হোসেন, ফারুক, রফিকুল ইসলাম বাচ্চু, ইলিয়াস উদ্দিন লিপু, আক্তারুজ্জামান পলাশ, শামীম, মানিক মিয়া, বাবু মিয়া, জয়নাল, সারোয়ার হোসেন, গাজী কামাল, আব্দুল আহাদ ও রাসেল, জুয়েল আহমেদ ওরফে ঠান্ডা, সেলিম মিয়া, রফিক, শামসুল আলম, ফখরুল, নজরুল, মোতালেব, সালাম, সাজউদ্দিন সহ অনেকেই দেদার্সে করে যাচ্ছে অবৈধ পাথর ড্যাম্পিংয়ের ব্যবসা। এসব ড্যাম্পিংয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে হাজার হাজার টন পাথর প্রতিদিনই আমদানি রপ্তানি করা হচ্ছে। প্রকাশ্যে দিনের পর দিন অবৈধভাবে এসব ব্যবসা চললেও প্রশাসন অদৃশ্য কারণে নীরব। শস্যের মধ্যে ভূত থাকলে যা হয়, জাফলংয়ের বনেও সেই ঘটনাই ঘটেছে। বনকে ধ্বংস করে দিয়েছে, সেখানকার মানুষের একটাই দাবি, তারা যাতে এই বন উদ্ধার করে, কারণ সরকার এই বনের পিছনে বছরে কোটি কোটি টাকা ব্যয় করছে। আমরাও চাই এই বন উদ্ধার করা হোক। 2013 থেকে 2019 সাল পর্যন্ত বন বিভাগের রেকর্ড অনুযায়ী ভূমি দখলকারীদের বিরুদ্ধে থানা ও আদালত মিলিয়ে শতাধিক মামলা দায়ের করেছেন গোয়েনঘাটের জাফলং বন বিট কর্মকর্তা। নথিতে দেখা যায় প্রতিটি মামলাতেই 1947 সালে ভারত ভাগের পর থেকে বাংলাদেশের এই অংশে আসা মহাজিরদের জায়গার উত্তরাধিকারী দাবি করে বন নিধনকারী রফিকুল ইসলামের নাম রয়েছে। এছাড়া মিন্টু, কাসেম সরকার, ফরমান, ফরহাদ, আরব আলী, মানিক, বাচ্চু, আজাদ, রহিস ইব্রাহিম সহ আরও অনেক বন খেকোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রশাসনের অবহেলা আর যোগসাজশের কারণে মামলাগুলো থমকে আছে। প্রশাসন হাতে থাকায় নতুন নতুন এলাকার বন উজাড় করে ধ্বংস করছে পরিবেশ। স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালীদের নেতৃত্বেই বন খেকোরা দিনের পর দিন কয়েকশো একর জমি দখল করে নিয়েছে। সেখানে বসানো হয়েছে ক্রাশার মেশিন, ভাঙা হচ্ছে পাথর, করা হচ্ছে ড্যাম্পিং। কিন্তু এরাও তো জড়িত রয়েছে, নাকি তারা দুধে দেওয়া তুলসী পাতা? বনের জায়গা দখল করে সেই জায়গা মোটো অঙ্কের টাকায় ভাড়া দেওয়ার মতো দুঃসাহস কীভাবে হলো বন খেকোদের? এই অপকর্মে সরাসরি যুক্ত ছিলেন গোয়েনঘাট থানার সাবেক ওসি আব্দুল জলিল। স্থানীয়রা বলছেন দিনের পর দিন বেড়েই চলেছে এসব স্টোন ক্রাশার আর ডাম্পিংয়ের সংখ্যা। কোনো কিছুতেই যেন থামছে না এসব অবৈধ কর্মকাণ্ড। কেউ কিছু বললে তাদের উপর নেমে আসে হয়রানি আর নির্যাতন। বন খেকোদের থাপা থেকে শুধু কি প্রাকৃতিক পরিবেশই নষ্ট হচ্ছে, না তাদের কালো চোখ পড়েছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের উপরও। বাদ যায়নি স্কুল কিংবা মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানও, সেই চিত্র দেখতে চাই। তবে তার আগে নিতে চাই আবারও একটি
বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, অসহায় মুক্তিযোদ্ধাদের ভিটেমাটিও দখল করে নিচ্ছে। তারা বন বিভাগের শর্ত মতে বসত বাড়ি করেছিল, সেগুলো তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তামাবিল ও সোনাটিলার এই বাড়িগুলো দেখেই বোঝা যায় দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন বাসিন্দারা ভূমিহীন হওয়ায় বন বিভাগের অনুমোদন নিয়েই বনায়নের শর্তে তারা যুগ যুগ ধরে বসবাস করছেন। রয়েছে বেশ কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবারও, কিন্তু তাদের জীবনও পড়েছে এখন হুমকির মুখে। তাদের অভিযোগ, বন খেকো রফিকুল ইসলাম, কাসেম সরকার, ফরমান, ফরহাদ, মিন্টু ও মানিক সহ অনেক ভূমি দখলকারী তাদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় হামলা করে ভাঙচুর করছে বাড়িঘর। শারীরিকভাবেও নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েও মেলেনি কোনো বিচার কিংবা সমাধান। সরকারি স্কুল, এরপরে মনে করো আল্লাহর ধর্মীয় মসজিদ, এগুলাও তাদের কাছ থেকে রক্ষা পাইতেছে না। একাত্তরের সময় যুদ্ধ করে আমার বাপ দাদা এখানে থুয়ে গেছে, থুয়ে যাওয়ার পরে এর কি পরিণয় বলে আমরা সন্ত্রাসের হাতে মারা যাইমু। মহাজের অত্যাচার করতেছে, মহাজের যদি তারা এই দেশের লোক হয়ে থাকে তাহলে আমরা কোন দেশের তো জানেন, নিরাপত্তা নেই, গাছ গাছারি কাটটা ডাকুন বানাইয়া মাল ইন্ডিয়ান মাল আইন না, তারা ব্যবসা বাণিজ্য করতেছে, নির্যাতন করে, অত্যাচার করে, আমগরে এনতে উচ্ছেদ করে দিব। থানা নাই, প্রশাসন নাই, কোনো কিছু নাই, বিভিন্ন সময় শতাধিক মামলা হলেও তারা কিন্তু সবসময় রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রকাশ্যে দিবালোকে তারা বন উজাড় করে দিচ্ছে, তাও যেন কেউ দেখার নেই। এসব বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মাইটিভির মুখোশ টিমের ক্যামেরায় বলেন, মহাজিরা নামে বনের প্রায় 150 একর ভূমি বনায়ন কেটে স্টোন ক্রাশার ও ডাম্পিং করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যে কারণে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলা দিলেও অদৃশ্য কারণে তারা বারবার রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাই তো দিন দিন বন খেকোড়া আরও বেশি ব্যাপড়া হয়ে উঠেছে। ফলে আমাদের ওখানে সংরক্ষিত বন রয়েছে বেশ কিছু, প্রায় 750 একর, তো সেখানে আমাদের বনায়নে রয়েছে এবং আমাদের ওখানে সুন্দর একটা গ্রিন পার্ক আছে। বিভিন্ন সময় মহাজির নামধারি কিছু ভূমিদস্যু তারা ওই সমস্ত এলাকায় বনভূমি জবরদখল করে পাথর ব্যবসা করার চেষ্টা করছে, তা আমরা ওই সমস্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, প্লাস পুলিশ মামলা হয়েছে। তো মহাজির যে গোষ্ঠী হচ্ছে ওর মধ্যে আপনার রফিকুল ইসলাম গং, এরা বিভিন্ন সময় এই অপচেষ্টাটা করে। সেখানে আরিফ হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মানিক মিয়া, ফখরুল ইসলাম, এরকম বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন সময় চেষ্টা করেছে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি তারা যেখানে বিভিন্ন সময় ক্রাশার মেশিন বসিয়েছে, সেখানে বিদ্যুৎ সংযোগ তারা নিয়েছে, তারপরে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও তারা বিদ্যুৎ সংযোগ নিয়েছে, টোটালটাই অবৈধ। একটি কথা বলতে হয়, যুগ যুগ ধরে বন দখল করে নিচ্ছে প্রভাবশালীরা, তাহলে ওখানকার স্থানীয় প্রশাসন এবং বন কর্মকর্তারা কি করছে, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে একটি কথা বলতে চাই, শস্যের মধ্যে ভূত থাকলে কিন্তু সমস্যা হবেই, সেই শস্যের মধ্যে ভূত কারা, বিস্তারিত তুলে ধরতে চাই মুখোশের আগামী পর্বে। যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন, 150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা, 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। আপনার আশপাশের লোককে ভালো রাখুন, নিজেও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।